আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এ ভিডিওতে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। আপনি কি জানেন আপনার ল্যাপটপের স্ক্রিনটা জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন? আজকে এই পর্বটা শুধু যারা ল্যাপটপের স্ক্রিনটা জুম করতে চান অথবা জুম আউট করতে চান, শর্টকাট মাত্র 2 সেকেন্ডে পারবেন। কিভাবে আজকে এই ভিডিওটা দেখে নিন। আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন আমাদের এই গরিবের পরিবারে, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এই রকম ল্যাপটপ টিপস এন্ড টিউটোরিয়াল সবসময় পাবেন, অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। চলে যাচ্ছি আমরা ডাইরেক্ট স্ক্রিনে কীভাবে ছোটো বড় করব। দেখেন এখানে অনেকগুলো কিন্তু অ্যাপস রয়েছে, ফোল্ডার রয়েছে, এগুলাকে যদি আপনি ছোটো বড় করেন, প্রথমেই এখানে একটা দেখতে পারতেছেন বাটন রয়েছে কন্ট্রোল। আপনি যদি কন্ট্রোল বাটনে প্রেস করে তারপর আপনার মাউসে যদি এই স্ক্রল বাটনটা দিয়ে, দেখেন আমি প্রেস করলাম, এখন মাউটের স্ক্রল বাটনটা দেখেন আমি ঘোরাচ্ছি, ওই দিকে দেখেন আমার যত অ্যাপস রয়েছে এগুলো কিন্তু ছোটো বড় হচ্ছে, ক্লিয়ার? আপনি জাস্ট আপনার ল্যাপটপের কন্ট্রোল বাটনে ধরে এটাকে স্ক্রল করবেন, আপনার এই অ্যাপসগুলো ফোল্ডারগুলো ছোটো বড় হবে, ক্লিয়ার? একদম শর্টকাট। পরবর্তী যেটা আমরা দেখতেছি, দেখেন আমি একটা এখানে চলে গেলাম, আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, এটা হচ্ছে ল্যাপটপ কন্ট্রোল বাটনের 5টি দরকারি খুব সুপার ট্রিক। তো এইটা দেখেন আমি ছোটো বড় করব। আপনি আবার এই কন্ট্রোল বাটন একটা ট্যাপ করবেন, যেমনটা আমি এখানে করলাম, চাপ দা ধরে রেখে এই যে দেখেন মাইনাস প্লাস, আমি যদি প্লাসে দেই এটা কিন্তু বড় হচ্ছে, দেখেন, ঠিক আছে? তারপরে যদি আমি মাইনাসে দেই, দেখেন দেখেন ওই যে কর্নারে দেখেন পার্সেন্টেজ কিন্তু উঠতেছে, দেখেন এই যে। এইভাবে আপনি আপনার ল্যাপটপের ছোটো বড় করতে পারেন একদম অনায়াসে এই দুইটা ট্রিকের মাধ্যমে, একদম ইজিভাবে। নাম্বার ওয়ান, মাউস দিয়ে স্ক্রল করে, নাম্বার টু, মাইনাস এবং প্লাস দিয়ে, ক্লিয়ার? তারপরে যদি আপনারটা না হয় কমেন্ট করে বলতে পারেন, আপনার জন্য প্রয়োজন মতো এক স্পেশাল ভিডিও আপলোড দেব। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এইরকম ল্যাপটপ টিপস এন্ড টিউটোরিয়াল সবসময় পাবেন এবং ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। পাশাপাশি আপনার কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করতে পারেন, আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।